আলহামদুলিল্লাহ চলে এসেছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে কি বলতে পারো, আলু বাদামের কিমা। ঠিক আছে, তো আলু বাদামের কিমা বানানোর জন্য আমার কি কি লাগছে দেখে নাও। প্রথমে এখানে আমি আলু নিয়েছি, আলু তো অবশ্যই লাগবে। আলুর সঙ্গে আমি নিয়েছি এখানে বাদাম সিদ্ধ করা আছে, দেখো আমি কিছুটা পরিমাণ বাদাম সিদ্ধ করে রেখেছি, শুধুমাত্র সিদ্ধ করা আছে, নুন টুন কিচ্ছু দেওয়া নেই। আর নিয়েছি এখানে টমেটোমে সস, এখানে লঙ্কার গুঁড়ো আছে, এখানে কিছুটা পরিমাণ কিশমিশ আছে, এখানে বাদাম কুচানো আছে, এখানে নিয়েছি 3 চামচ ময়দা, এটা আছে 3 চামচ ময়দা, এই চামচে 3 চামচ ময়দা আছে, আর এই চামচে 4 চামচ বলতে পারো কর্নফ্লাওয়ার আছে, আর এখানে আছে ঘি, আর জিরের গুঁড়ো আছে, আলুর দম মশলা আছে, এখানে লবণ, চিনি, আর লাগছে আমার রসুন কুচি, এখানে রসুন ছোটো ছোটো করে কোচানো আছে, এটা হচ্ছে কি আদা ছোটো ছোটো করে কোচানো আছে, এখানে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ ছোটো ছোটো করে কোচানো আছে, এটা হচ্ছে কি পেঁয়াজ পাতা ছোটো ছোটো করে কোচানো আছে, এটা হচ্ছে গাজর, দেখতে পাচ্ছ কত ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি, খুব ছোটো ছোটো করে, এখানে আছে বিনস। এছাড়াও বন্ধুরা যদি তোমাদের কাছে বাঁধাকপি বা ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার থাকে তাহলে তোমরা এটা ইউজ করতে পারো, আমার কাছে ছিল না। তো এখানে প্রথমে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, দেখো আলুটা সিদ্ধ করে নিয়েছি, আলুটাতে কিছু দেওয়া নেই, আলুটা বাদামের সঙ্গে সিদ্ধ বসিয়ে ফেলেছিলাম বলে এরকম লাল হয়ে গেছে। হ্যাঁ, তো আলুটাকে প্রথমে আমি ম্যাশ করে নিচ্ছি। এরপরে আমি এতে দিয়ে দেবো একটুখানি রসুন কুচি, যা রসুন নিয়েছিলাম তার হাফটা দিয়ে দিচ্ছি এতে, আর হাফটা রাখছি, আর এখানে হাফ চামচ দিচ্ছি আদা কুচি, তারপরে আমি এখান থেকে পেঁয়াজ কুচি দিচ্ছি হাফটা, ক্যাপসিকাম কুচি দেবো হাফটা, গাজর কুচি দেবো হাফটা, না গাজরটা আমি সবটাই দিয়ে দেবো, বিনসটাও আমি সবটা দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামটা রাখলাম না, এটাও দিয়ে দিলাম, পেঁয়াজ পাতাটা আমি কিছুটা রেখে দিচ্ছি, কিছুটা দিয়ে দিচ্ছি, এতে এবার দেবো লঙ্কার গুঁড়ো, এতে এবার লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু, ঝাল ঝাল মতন হবে সেই জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু, ঝালটা যে যার পরিমাণ মতন দেবেন। তো আমি কিছুটা লবণ দিয়ে দেবো, হাফ চামচ মতন লবণ দিলাম, তারপরে আমি এখানে জিরের গুঁড়ো নিয়েছিলাম, জিরের গুঁড়ো 1 চামচ দিলাম, আর দিচ্ছি এখানে আলুর দমের মশলা, এটা ভালো করে মিশিয়ে নেবো, এর সঙ্গে মেশাবার পরে আমি দেব বাদামটা। আপনারা যদি সবজিটা কম দিতে চান কমও দিতে পারেন, আমার একটু ভালো লাগে সেই জন্য আমি একটু সবজিটা বেশি করে দিয়েছি। এখানে আমি যে বাদামটা সিদ্ধ করে রেখেছিলাম, আমি বাদামটা শুধুমাত্রই সিদ্ধ করে রেখেছিলাম, এতে লবণ টবণ কিছুই দিইনি, তো আমি এটা এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখানোটা আমার হয়ে গিয়েছে, ঠিক আছে, বাদাম তো খুব একটা ভালো করে হবে না, মোটামুটি একটু হাত দিয়ে চেপে চেপে করে নেবেন। তো দেখো আমার মাখানোটা হয়ে গিয়েছে, আমি এইগুলোকে এখন গোল গোল করে বল করে নেব। তো দেখতে পাচ্ছ আমি গোল গোল করে বল করে নিচ্ছি, দেখো আমি এখানে গোল গোল বল করছি।
বলগুলো এখানে তৈরি হয়ে গিয়েছে, আমি বলগুলো করে নিয়েছি। এবারে আমি এদিকে কর্নফ্লাওয়ার আর যে ময়দাটা রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার আর ময়দাটা দেখো, এখানে ময়দা আমি 3 চামচ নিয়েছি, কর্নফ্লাওয়ারটা আমি 4 চামচ নিয়েছি। এতে একটু সামান্য পরিমাণ লবণ দেবো, একটু সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, দিয়ে এটাকে মিশিয়ে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম লবণটা দিয়ে। এরপরে অল্প অল্প করে জল দিতে হবে, অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন মতন ব্যাটার তৈরি করে নিতে হবে, যাতে ওই বলগুলো দিয়ে দেবো, বলগুলো দিয়ে আমি ভাজবো। আমি ব্যাটারটা খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি দেখো, যাতে একদম যেন ডেলা ডেলা না থাকে। তো আমার ব্যাটারটা রেডি দেখতে পাচ্ছ, ব্যাটারটা আমি ভালো করে তুলে নিয়েছি, ব্যাটারটা দেখো পাতলা হবে না। তো এবারে আমি কড়াইতে তেল দিয়ে দেবো, কড়াইতে তেল দিয়ে নেবো, গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াটা বসিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে আমি সাদা তেল ব্যবহার করব, সাদা তেল দিলাম। এবারে ওই বলগুলো, এই যে বলগুলো করেছিলাম, এই বলগুলো এই ব্যাটারে একটা করে ডুবাবো আর তেলেতে ভাজবো। তেলটা আমার গরম হচ্ছে, তো তেলটা গরম হয়ে গিয়েছে, আমি ওই বলগুলো আলুর এতে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে আমি তেলে ভাজবো, গ্যাসটা আমি খুব হালকা আঁচে দিয়েছি। আমি এইভাবে সব বলগুলোটা ভেজে নেবো কর্নফ্লাওয়ার ময়দায় দিয়ে। দেখতে পাচ্ছ আমার সব বলগুলোটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, যেটুকানি ভেজে তেল বেশছিল তার থেকে একটু সামান্য নিয়েছি, বাদ বাকিটা আমি হচ্ছে কি একটু ঘি দেবো, ঘি আছে এখানে, ওই 1 চামচ মতন একটু ঘি দিলাম, তাহলে বাটারও দিতে পারেন, অসুবিধা নেই। দেড় চামচ তেল আর 1.5 চামচ ঘি আমি দিলাম এতে। এবারে তেলটা ঘিটা একটু গলে গরম হয়ে যাক, গরম প্রায় হয়ে গিয়েছে। আমি দিয়ে দিচ্ছি ওতে যে রেখেছিলাম যে পেঁয়াজ কুচিটা, অল্প পেঁয়াজ কুচি, অল্প ক্যাপসিকাম কুচি, আর এখানে পেঁয়াজ পাতা কুচি অল্প, পেঁয়াজ পাতা কুচি অল্প, আর আছে এখানে বাদাম গুঁড়ো করা। তো গ্যাসটা আস্তে করে দিলাম, দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, এটা একটা গ্রেভি মতন বানানো হবে, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ পাতা কুচি, এগুলো আমি পরপর দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছি আমি একটুখানি জাস্ট নাড়াচাড়া করে নিয়েছি, এতে এই কিশমিস কটা দিয়ে দিচ্ছি, কিশমিস কটা দিয়ে দিলাম, আচ্ছা রসুন কুচি আদা কুচিটাও দিয়ে দিলাম। সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, লবণ দেবো একটুখানি গ্রেভিটার জন্য, একটুখানি লবণ,
তো খুব সুন্দর একটা গন্ধ আসে। বাদাম কুচিটা আমি দিয়ে দিচ্ছি, দেখো বাদামগুলো যে কুচকুচি করে রেখেছিলাম সেই বাদাম কুচিটা আমি দিয়ে দিলাম। এবারে আমি টমেটোর যে সসটা রেখেছিলাম সেই টমেটোর সসটা আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ। এক চামচ আমি সোয়া সস দিচ্ছি এখানে, এই চামচের এক চামচ আমি সোয়া সস। আমি এখানে যে একটুখানি আলুর দমের মশলা আর জিরে মশলা রেখেছিলাম তার থেকে আমি আলুর দমের মশলাটা পুরো দিয়ে দিলাম, আর জিরে মশলাটা আমি কিছুটা দিলাম অল্প করে। আমি এটা বেশিক্ষণ করবো না, আমার হয়েই গিয়েছে, এটা খুব সুন্দর একটা রং এসেছে। এটা আমি অল্প পরিমাণে জল ঢেলে দেবো। আর একটু জল আমার লাগবে গ্রেভিটার জন্য, আমি দিয়ে দিলাম। ততক্ষণ এটা ফুট ধরুক, ফুট ধরে উঠলে আমি দিয়ে দেবো এই বলগুলো, যে বলগুলো ভেজে রেখেছিলাম এই বলগুলো আমি দিয়ে দেবো এতে। তো এটা ততক্ষণ ফুট ধরুক। তো দেখতে পাচ্ছ আমাদের গ্রেভিটা ফুটে গিয়েছে, গ্রেভিতে আমি গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে বলগুলো আমি একে একে ছেড়ে দেবো। বলগুলো ছেড়ে দেওয়ার পরে কিন্তু আস্তে দিয়ে রাখলে হবে না, সেব একটুখানি ফুটবে। শুধু জাস্ট ফুটে উঠবে, ফুটলেই সঙ্গে সঙ্গে নামিয়ে নেবো আমরা। তো আমার আলু বাদামের কিমাটা তৈরি হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি আবার অন্য রান্নার রেসিপি নিয়ে।